আল্লাহ পাক বলেন এই যে তোমার হায়াতের মালিক আমি, জীবনের মালিক আমি, এটা বছরে তো একবার এটার কিছু টোকেন মানি কথা বল না, এই টোকেন মানিটা হইল কোরবানি, আল্লাহু আকবার, এই টোকেন মানিটা হইল কোরবানি। যদি এটা না দাও তাহলে কাফের মুশরিকরা নাস্তিকরা যেরকম নিজে নিজেকে সব কিছুর মালিক বানায় রাখছে, তোমার ভিতরেও এই মালিকানার চিন্তা ঢুকে যাবে, পক্ষান্তরে আমি যে পুরো কায়নাতের মালিক এই কথাটা তুমি ভুললে যাইবা। এই জন্য একটা টোকেন মানি আদায় করবেন তো কোরবানি, এটা এখন নফল কইরে হুজুর যেমনে কইতে আছেন এটা তো দেওয়ানেই লাগে। দেওয়ানেই কি, আল্লাহ পাক বলেন ফরজ বানাই নাই, এটাকে নফল বানাইলাম, ফরজ শুধু বানাইব ওই সকল মানুষের উপরে যারা সচ্ছল, আর যারা অসচ্ছল এদেরকে হইল জাইন্না রাখছ এটুকুই যথেষ্ট। কর না আব্দুল্লাহ কইব তোমার উপরে তুমি কি না সাহেবে নেসাব, টাকা পয়সার মালিক? হুজুর আমি টাকা পয়সার মালিক না, তো তাইলে তুমি শুধু একটুকু জাইন্না রাখো যে হায়াতের মালিক আমি নই, হায়াতের মালিক তিনি, তাকে তাকে বাণা দেওয়া উচিত ছিল, গরিব মানুষ দেখিয়া তিনি স্যাক্রিফাইস করছেন। কর না গরিব মানুষ দেখিয়া তিনি কি, আল্লাহ لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ আল্লাহ পাক বলেন তোমরা টোকেন মানি পরিশোধ করবা, এই টোকেন মানি না পাইলে আমি আমার কায়নাত চালাইতে পারবো না তা নয়, তবে তুমি তোমার এই টোকেন মানি পরিশোধ করার দ্বারা, কোরবানির হুকুম আদায়করণের দ্বারা তোমার সাথে আমার, তুমি হইলা ভোগ দখলদার আর আমি হইলাম মালিক, এই সম্পর্কটা ঠিক থাকে। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কোরবানির লজিক হইল আহা আমি আমার মালিক নই, আমার মালিক আমার জীবন চলনের জন্য আল্লাহ আকবার, সূর্যের দরকার আমি সূর্য বানাই নাই কে আমার জন্য বানায় দিলেন, চন্দ্রের দরকার চন্দ্রের আলো ছাড়া আমি বাঁচতে পারি না এটা আমি বানাই নাই আমার জন্য কে বানায় দিলেন, মাটির দরকার মাটিটা না হইলে আমি হাঁটবো কিভাবে এই মাটি আমি বানাই নাই আমার হাঁটার জন্য কে বানায় দিলেন, বাতাসের দরকার বাতাস না থাকলে আমি অক্সিজেন পাবো না, অক্সিজেন ছাড়া আমি চলতে পারবো না, আমার এই অক্সিজেন সরবরাহের প্রয়োজনে বাতাসের আয়োজন কে করে দিলেন, এরকম ভাবে আল্লাহু আকবার। আপনি যদি হিসাব করেন সংখ্যা গণনা শেষ করতে পারবেন না, এত এত জিনিসের প্রয়োজন আপনার অথচ আপনি রেডি করেন নাই, রেডি করে দিয়েছেন কে? ওয়াইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ পাক বলেন তোমার দরকার তোমার বলেন না দরকার তোমার আয়োজন করে দিছি আমি, কথা বলেন না দরকার তোমার, দরকার তোমার, দরকার আমার, দরকার আয়োজন করে দিছেন কে? আমার দরকার আমি আয়োজন করা উচিত ছিল, আমি আয়োজন করি নাই, করতেও পারি নাই, করা সম্ভবও নয়, শিশু সন্তান জন্মের পরে দুধের দরকার, একটা হিসাব কিতাবের দুধের দরকার, কোন জিনিস কত পার্সেন্ট থাকতে হবে, গরম কতটা থাকতে হবে, ঠান্ডা কতটা থাকতে হবে, তার মধ্যে বিভিন্ন জিনিস কতটা থাকতে হবে না থাকতে হবে, এটা হাফ ক্রিম হবে না ফুল ক্রিম হবে কতদিন পর্যন্ত, এইগুলোর হিসাব কিতাব মেজারমেন্ট ঠিক করে আমি দুনিয়াতে আসন দরকার ছিল অথচ আমি টিকিট পাইয়া সোজা গেট দিয়া বাইরে গেছি, কথা বল না টিকিট পাইয়া সোজা কি গেট দিয়া বাইরে গেছি, আরে বাইরে অনের পরে খাওয়ান লাগবো এটার ব্যবস্থা শিশু সন্তান করছে কে করেছেন? স্যাক্রিফাইস কত, তোমার খবরও নাই, তুমি হিসাব কিতাবও জানো না, হিসাব কিতাবও করো নাই, মাম্ব খাবো পাশে বানে মন্তুই মঞ্চু তিফলে হেরে যে জানে মন্তুই, আল্লাহু আকবার।